গোটাখানকে সোনার কমটাপুর নিউজত মই প্রাঞ্জিত রায়ে আদরি লুম। আজি আমার মাজত আছে বিজেপির অসম প্রদেশের মারিয়া তথা চিরাং জেলার প্রহারী সুকুমার বিশ্বাস ডাঙরিয়া। সুকুমার বিশ্বাস ডাঙরিয়াক আমার সোনার কমটাপুর নিউজত আপনার আদরি লুম। ধন্যবাদ, আপনার সকলকে নমস্কার জানাই। আজি যেহেতু দেখা গেল যে আপনার চিরাং জেলার কার্যনির্বাহক সভা এখান পাতা হয়েছে বিশেষভাবে, তো এই কার্যনির্বাহক সভাত মানে কি ধরনের আপনার মানে পদক্ষেপ লওয়া হল? মানে নমস্কার, সোনার কমতাপুরের সাংবাদিক তথা ইয়ার জড়িত কার্যকর্তা সকল আপনার সমাগত দীপাবলীর শুভেচ্ছা জানাইছো। আপনার জানে যে বিটিসি নির্বাচন সমাগত আর এই নির্বাচনত আমি গভীর প্রত্যয়ের এই যুজত নামিছো, যার কারণে বিটিএডির চারিখন জেলাতে ওদালগুড়ি বাঁসকা চিরাং কোকরাঝার চারিখন জেলাতে আমি আমার কার্যসূচী রূপায়ণ করে আছো, ধারাবাহিক কার্যসূচী। তেনেকা ধারাবাহিক কার্যসূচীর এক অংশ বিশেষ আজির এই বাসুগাঁওত অনুষ্ঠিত চিরাং জেলা কার্যনির্বাহ সমিতির সভাখন। আমি ইতিমধ্যে আমার মাননীয় সভাপতি মহোদয় কৈছে যে যেহেতু বিটিএডি সুদীর্ঘ বছরের পর আমার বিজেপির কার্যকর্তা সকলে কাম করে আছে, কিন্তু রাজনৈতিক সুবিধার অসুবিধার কারণে হয়তো বিগত দিনত আমি ইয়াতলক প্রার্থিত্ব উপহার দিব পৰা নাছিলোঁ, আর সাংগঠনিক ভিত্তিও তেনেকৈ অকলে যুঁজিব পৰা তেতিয়া আমার পরিবেশ নাছিল। কিন্তু যেহেতু বিগত পাঁচটা বছর মিত্রজোঁটর বিপিএফ দলে বা তেওঁলোকৰ প্রতিনিধিয়ে আমার এই বিজেপি কর্মী আর বিজেপির প্রতি মানে আশাবাদী মানুষকলর কাম তেওঁলোকে কোনোমতেই নকরিলে, যার কারণে আমার কর্মী সকল ক্ষুব্ধ হয়েছে। আমার বিজেপির পরিয়ালের লোক সকলে উন্নয়নের বাদ দেখা নাই, তেওঁলোকৰ সমস্যাসমূহ সমাধান করব পৰা নাই। লগতে আমি অন্যান্য বিজেপির বাইরে অন্য কিছু যখন ফ্লাইং ভোট থাকে ভোটার থাকে তেখেতকলৰ মনের বুঝ ললো যে তেওঁলোককো বিপিএফ সরকারে সন্তুষ্ট করব পৰা নাই। আর যেহেতু ইতিমধ্যে আমার শক্তি বিজেপির একটা শক্তিশালী ভেটি তৈয়ার হয়েছে বিটিএডি অঞ্চলত, আর আমার কার্যকর্তা সকলের যেহেতু প্রবল দাবি যে তেওঁলোকে প্রতিখন আসনে জয়যুক্ত করাই আনিব পারিব বলে তেওঁলোকৰ যেটো বিশ্বাস, সেই কর্মী সকলের বিশ্বাস আর আস্থার প্রতি ভরসা রাখি আমি ইতিমধ্যে 27টা প্রত্যক্ষভাবে প্রার্থিত্ব নিক্ষেপ করেছো, আর এটা যেটা শ্রীরামপুরের এজন নির্দলীয় প্রার্থী আছিল তেখেতক আমি সমর্থন জানাইছো। মোট 27খনত আমি কবলে গেলে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছো, আর আমি আশা করো বিটিএডিবাসী রাইজে পরিবর্তন বিচারিছে, আর এই পরিবর্তনের সুবাদতে গরিষ্ঠ সংখ্যক সদস্য আমার মাজের জয়যুক্ত হয়ে আহিব আর বিটিসিত আমি সরকার গঠন করব। দেখা গৈছে যে এইবার ইউপিপিএল বিপিএফ লগতে বিজেপিও ইয়াতে মনোনীত করছে, কিন্তু যদি মানে আপনাদের সরকার গঠন করব পারে 27টা আসন ইতিমধ্যে আপনাদের কিবা করেছে মনোনীত প্রার্থী দিছে, যদি আপনার বা 19টা বা 20টা পায় তারপর যদি আপনার যদি বেলেগ মানে ধরনের লগত মানে আপনাদের মানে মিত্রজোট করে সরকার গঠন করব নাকি বিজেপি পরিষদ আপনাদের? প্রথমতে এই কথাটো এতিয়াই কোয়া টান, কিন্তু আমি যদি মানে একক সংখ্যাগরিষ্ঠতা পাম বলে আমি ধরে লৈছো, কিন্তু যদি আমার দুই চারিখন আসন কম পড়ে আমি প্রথম প্রিফারেন্স হয়তো নির্দলীয়র প্রতি থাকিব, নির্দলীয় যদি নাই তেনেকুৱা যদি জয়যুক্ত হয়ে আহিব নোৱাৰে তেনেহলে যিটো দলৰ প্ৰতি বিটিএডিবাসী রাইজে গরিষ্ঠ অঙ্কক মত প্রকাশ করে সেই দলৰ পৰা আমি প্রতিনিধি আমার দলত সহযোগী হিসাবে লোক, যে নাকি রাইজর প্রতিনিধি সেকেন্ড পজিশনত কোন আছে, অর্থাৎ বিটিএডিবাসী রাইজ দ্বিতীয় পছন্দর প্রার্থী কোনটো, সেই বিটিএডিবাসী রাইজর দ্বিতীয় পছন্দর প্রার্থীকে আমি সহযোগী করে লোক, আর তেনেকৈ আমি সরকার গঠন করি। আর আপনাদের গম পাইছে ইতিমধ্যে আমি কারো লগত মিত্রতা নাই, আমার মিত্রতা আমার সভাপতি মহোদয় কৈছে আমার মিত্রতা হয়েছে বিটিএডিবাসী রাইজর লগত,
কোনো বিটিএডির কোনো রাজনৈতিক দলের আমার মিত্রতা নাই, গতি আমি রাইজর আসো, রাইজর হয়ে কাম করে যাম, রাইজে যে দিহা পরামর্শ দিয়ে তেনে আমি আমি চলিম। কিন্তু আমি দেখা পাইছো দুর্ভাগ্যজনকভাবে, এক হিসাবত দুর্ভাগ্য আর এক হিসাবত আমার সৌভাগ্য। সৌভাগ্য এই কারণে কইছো যে বিভিন্ন রাজনৈতিক দলে এতিয়া বিজেপির সহযোগী টাকা বলে কই থাকে, তার মানে বিজেপি টু সবরজে পছন্দ এই কথাটো ঠিক ঠিক নিশ্চিত হয়েছে। বিপিএফেও কয় আমার লগত গোপন মিত্রতা আছে, ইউপিপিএলও কয় আমার লগত মিত্রতা আছে, ইয়াতে কি হুসায়? তার মানে বিজেপির বিরুদ্ধে বিজেপির লগত তেওঁলোকে নাই বলে কলে তেওঁলোকক কোনো যে ভোট নিদিব সেইটো প্রমাণ হয়েছে, যার কারণে পাকে পকারে তেওঁলোকে বিজেপির লগত সহযোগী বলে কই আছে, তো এইটো একটা ভাল লক্ষণ। কিন্তু দুর্ভাগ্যর বিষয় এনেকুৱা এইটোৱে যে যে তেওঁলোকে বিটিএডিৰে আঞ্চলিক দল সমূহে এতিয়ালৈ বিটিএডি লৈ অকলে যে যুঁজ দি জয়ী হৈ আহিব এই কথাকাৰ তেওঁলোকে ক'ব পৰা নাই, এইটোৱে তেওঁলোকৰ কাৰণে দুৰ্ভাগ্য। আমাৰ সৌভাগ্য এইটো যে প্ৰতিটো ৰাজনৈতিক দলে কেৱল আমাৰ লগতে মিত্ৰতাৰ কথা কৈ থাকে, কিন্তু আমি কেতিয়াও কোৱা নাই আমি অমুকৰ লগত মিত্ৰতা কৰিম, কাৰণ আমাৰ দৃঢ় বিশ্বাস যে বিটিএডিবাসী ৰাইজে এইবাৰ আমাক এক নম্বৰ আসনত ৰাখিব। সেইকাৰণে বিটিএডি আমি যথেষ্ট উন্নয়নমূলক কামৰ বাবে আমাৰ পৰিকল্পনাও আছে, আৰু অনাগত দিনত যদি বিটিএডিবাসীয়ে যদি আমাক চৰকাৰ গঠনৰ সুযোগ দিয়ে আমি যথেষ্ট ৰাইজৰ কাম কৰিম, নিষ্ঠা আৰু সততাৰে কাম কৰিম। আমাৰ প্ৰাৰ্থিত্ববোৰ দেখিছেই যে আমি যিবোৰ প্ৰাৰ্থিত্ব প্ৰক্ষেপ কৰিছোঁ তেওঁলোকক অতি সাধাৰণ শ্ৰেণীৰ মানুহ, সাধাৰণ গরিব দুখিয়ার লগত চলা ফুরা করা মানুষ, আমি কোনো হাই লেভেলের প্রার্থিত্ব ইয়াত প্রদান করা নাই। গতি আমার সেই মানুষের দ্বারাই আমি জানো যে সমাজের কাম হব, রাইজর কাম হব, সেই কারণে আমি প্রার্থিত্ব প্রক্ষেপ করছো। আর রাইজর যে বিপুল সঁহারি আজি যে আমি চিরাঙত দেখিল, আজি অলক বসুমতারীর কথা কোক, রাইজ কেনকৈ শিলদোল ভাঙি ওলাই আহিছে দেখিছে, আজিয়ে কই দিব পারি অলক বসুমতারী জয়যুক্ত বলে, মানুষের উৎসাহ উদ্দীপনা দেখিলে এইটোৱে ক'ব পাৰি। ঠিক তেনেকৈ আমি থুৰিবাৰীত সভা কৰিছোঁ, আমি এই বিষ্ণুপুৰত সভা কৰিছোঁ, মানস চেৰফাঙত থুৰিবাৰীত ই কৰিছোঁ, তাতো ৰাইজৰ যিটো বিপুল উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনাই আমাক এটা কথা দিলে যে চিৰাঙৰ আমি তিনিটা কেণ্ডিডেটৰ তিনিজন কেণ্ডিডেটে আমাৰ জয়যুক্ত হ'ব। দেখা গৈছে যে যেতিয়াৰপৰা মানে বিটিচি মানে আৰম্ভ হ'ল তেতিয়াৰপৰা দেখা গৈছে যে যিবিলাক জনজাতিকৰণ মানুহ আছে বিটিচিত সেইসকলৰ যে মাটিৰ পত্তা নোহোৱা হৈছে। কিন্তু আপোনালোকে যিহেতু মানে বিজেপি এইবাৰ মনোনীত প্ৰাৰ্থী ইয়াতে মানে দিছে, যদি জিকে সেইসকল মানে অজনজাতি যিবিলাকো আছে সেই মাটিৰ পত্তা দিয়াৰ কাৰণে আপোনালোকে কিবা ব্যৱস্থা ল'ব নেকি, পদক্ষেপ ল'ব নেকি? যদি আমাৰ চৰকাৰ ইয়াত হয় বিটিএডিৰ বাহিৰৰ অজনজাতীয় লোকেও যেনেকৈ সুযোগ সুবিধা পাইছে, জনজাতীয় লোকসকলে যেনেকৈ ভূমিৰ পাত্তা পাইছে, খিলঞ্জীয়া মানুহে যেনেকৈ ভূমিৰ পাত্তা পাইছে, যেতিয়া বিটিএডিত আমাৰ চৰকাৰ হ'ব একেই নীতি আমাৰ বিটিএডিতো প্ৰয়োগ হ'ব। ইয়াত আমি বিমাতৃসুলভ আচৰণ আমি নকৰোঁ, যিহেতু বিজেপিৰ উদ্দেশ্য লক্ষ্যই হৈছে সবকা সাথ সবকা বিকাশ আৰু সবকা বিশ্বাস, গতিকে আমি বিটিএডিতো বিটিএডিবাসীৰ বিশ্বাস আমি আদায় কৰিবলৈ সক্ষম হওঁ, আৰু এই ভূমিপট্টনৰ ক্ষেত্ৰত ইয়াত কোনো বিমাতৃসুলভ আচৰণ নহ'ব, সেইখিনি আপোনালোকে নিশ্চিত থাকক। দেখা গৈছে যে ছয় জনগোষ্ঠীক ইতিমধ্যে চৰকাৰে এটা প্ৰতিবেদন দিব কৈছে, কিন্তু প্ৰতিবেদন দিয়া হ'ল, কিন্তু 2021ৰ আগত এই ছয় জনগোষ্ঠীক জনজাতিকৰণ দিব পৰা কিবা সক্ষম হয় নেকি আপোনাৰ মতে? প্ৰথম কথা এই বিষয়টো হ'ল ধৰক কেন্দ্ৰীয় চৰকাৰৰ এক্তিয়াৰৰ বিষয়ত তেতিয়া পৰিণত হৈছে, এই ক্ষেত্ৰত ইমান বৃহৎ এটা সিদ্ধান্তৰ বিষয়ে বা তেওঁলোকৰ কাম কাজৰ অগ্ৰগতিৰ সম্বন্ধে এতিয়া ৰাজ্যিক পৰ্যায়ৰ আমি এজন সাধাৰণ কাৰ্যকৰ্তাই এই বিষয়ে আমি সঠিক উত্তৰ আপোনাক দিব নোৱাৰিম। এয়া মানে যিহেতু এইটো শীৰ্ষ মহলৰ বিষয়, এইটো আমাৰ যিহেতু এক্তিয়াৰত নপৰে ইয়াৰ বিষয়ে, গতিকে এই কথাষাৰ। কিন্তু এটা কথা আপোনালোকক কওঁ যে বিজেপি চৰকাৰে প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ মংগলৰ কাৰণে আৰু তেওঁলোকৰ নিজৰ জাতি জনগোষ্ঠীৰ উন্নয়নৰ কাৰণে যিবোৰ দাবী আমাৰ তাতে উত্থাপন কৰে বিজেপি দলৰ ওচৰত বা বিজেপি চৰকাৰৰ ওচৰত, বিজেপিয়ে সদায় সেইবোৰ সততা আৰু নিষ্ঠাৰে ৰূপায়ণ কৰাৰ চেষ্টা কৰে। গতিকে এই ক্ষেত্ৰত ছয় জনগোষ্ঠীৰ ছয় জনজাতিকৰণৰ বিষয়টো আমাৰ বিবেচনাধীন হৈ আছে, আৰু এই ক্ষেত্ৰত তেওঁলোকৰ যাতে কোনোমতেই যাতে তেওঁলোক ক্ষতিগ্ৰস্ত নহয় তাৰ কাৰণে নিশ্চয় নীতি নিৰ্ধাৰণ কৰিবই আমাৰ চৰকাৰে। গতিকে তেওঁলোকেও নিশ্চিত থাকক যে এই চৰকাৰটো ৰাইজৰ চৰকাৰ, সদায় ৰাইজৰ পক্ষত থাকে। যদি এই ছয়টা জনগোষ্ঠীক জনজাতিকৰণ দিওঁতে যাতে এটা কথাটো লক্ষ্য ৰাখিবই লাগিব, এজন ভোকাতুৰক খাবলৈ দি আপোনাৰটো কাঢ়িটো মই দিব নোৱাৰিম,
হয়নে নহয়? আপোনাৰ আপোনাৰতো কাৰীতো মই এতিয়া খুৱাব নোৱাৰোঁ, কাৰণ আপোনাকোতো মোৰ ভোকাতুৰ কৰা হ'ল, সেইটো নহয়। বিজেপিয়ে সকলো ছাইড মিলাই কেনে যাতে এওঁৰ অধিকাৰ পালে যাতে আনৰ অধিকাৰ খৰ্ব কৰা নহয়, গতিকে এজনৰ অধিকাৰ খৰ্ব কৰি আন এজনক অধিকাৰ প্ৰদান কৰা নহয়, খৰ্ব নকৰাকৈয়ে তেওঁলোকক অধিকাৰ দিয়াৰ কথা চিন্তা চৰ্চা চলি আছে, যাতে পূৰ্বৰ যিসকল আমাৰ বড়ো ভাইসকল আছে, তেওঁলোকে এছ টি হৈ আছে, তেওঁলোকৰ মানে যাতে অধিকাৰ অক্ষুণ্ণ থাকে, তেওঁলোকৰ অধিকাৰ অক্ষুণ্ণ থাকি বাকীসকলক এছ মানে জনজাতিকৰণ কৰা হ'ব যদি হয়, কিন্তু তেওঁলোকৰ অধিকাৰ খৰ্ব কৰি নহয়, পূৰ্বৰ এছ টিৰ অধিকাৰ খৰ্ব কৰি নতুনকৈ এছ টিক দিয়া নহয়, তেওঁলোকেও মৰ্যাদা পাব, তেওঁলোকৰ সেইটো তাৰ কাৰণে কিছুমান নীতি নিয়ম বনাই দিব, তেওঁলোকেও এছ টি হিচাপে পৰিচিত হ'ব, এওঁলোকেও এছ টি হিচাপে পৰিচিত, কিন্তু অধিকাৰ যাতে কাৰোৰ অধিকাৰ যাতে খৰ্ব নহয় সেই কথাষাৰ বিবেচনা কৰি আছে, যাৰ কাৰণে এই বস্তুবোৰ নতুন কিছুমান নীতি নিয়ম বনাব লগা হৈছে, নতুন কিছুমান মেথড তৈয়াৰ কৰিবলগীয়া হৈছে, যাৰ কাৰণে অলপ এই ক্ষেত্ৰত সময় ল'ব, গতিকে কিন্তু এটা তেওঁলোকেও এটা ন্যায় পাব আমাৰ চৰকাৰৰ পৰা, কাৰণ আমি ন্যায় দিবলৈয়ে বহি আছোঁ, দিল্লী দিছপুৰত ৰাইজক ন্যায় দিবলৈয়ে আমি বহি আছোঁ, বিভিন্ন জাতি জনগোষ্ঠীক ন্যায় প্ৰদান কৰিবলৈ এই চৰকাৰ বহি আছে। যিহেতু দেখা যায় যে বিজেপিক সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এই ক্ষেত্ৰত দেখা গৈছে যে বিটিচি পৰিষদো মানে নিৰ্বাচন যিটো হ'বলগীয়া আছে, কিন্তু আমি দেখা পাইছোঁ যে সংখ্যালঘুসকলক কিন্তু ইয়াতে প্ৰাৰ্থিত্ব দিয়া নাই, কাৰণটো কি? আচলতে যাওক, আমি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতিত আমি বিশ্বাসী, আৰু সেইমতে আপোনালোকে বিটিডিৰ বাহিৰত চাব যে যিবোৰ চৰকাৰী অনুদান, চৰকাৰী কাম কাজ, এইবোৰ কিন্তু আমি সকলোকে সমভাৱেই কাম কৰিছোঁ, ইয়াত কোনো মাইনৰিটি অঞ্চল বুলি বাগবৰজনীয়া বা জলেশ্বৰ তেওঁলোকৰ বিধায়কে কিন্তু অভিযোগ কৰিব নোৱাৰে বিজেপিৰ প্ৰতি যে বিজেপি চৰকাৰৰ কাৰণে আমাৰ ইয়াত আমাৰ এই কাম নহ'ল, এই কাম আমি পোৱা নাই, সেইটো কিন্তু অভিযোগ নাই। আপোনালোকে চাওক বিধানসভাত কোনো এজন বিধায়কে তেনেকৈ কিন্তু অভিযোগ আনিব পৰা নাই, কোনো এজন বিধায়কে অভিযোগ আনিব পৰা নাই যে কিয় আমি মই আমাৰ মাইনৰিটি সমষ্টিৰ কাৰণে আপোনালোকে এইটো কাম কিয় নিদিলে, সেইটো কাম কৰি, এই অভিযোগ কিন্তু আজিলৈ আপোনালোকে পোৱা নাই বিগত চাৰে চাৰি বছৰত। তেনেহ'লে অৰ্থাৎ আমি অন্যান্য অঞ্চলত সবকা সাথ সবকা বিকাশ নীতিত মানে আমি সফল ৰূপায়ণ কৰিছোঁ, যাৰ কাৰণে তেওঁলোকৰ বিশ্বাসো আমি আদায় কৰিছোঁ। এতিয়া কথা হ'ল বিটিএডিত, প্ৰথমে বিটিএডিত আমাৰ চৰকাৰ নাই, আমাৰ চৰকাৰ নাই প্ৰতি আমাৰ দলৰ প্ৰতি এই অঞ্চলৰ সংখ্যালঘু মানুহৰ আগ্ৰহান্বিত হোৱা নাই। এজন প্ৰাৰ্থিত্ব দিবলৈ গ'লে আমি তাতে চাব লাগিব যে সেই মাইনৰিটি মানুহজনৰ তেওঁলোকৰ কিমান ভোট তেওঁ কেৰি কৰিব পাৰিব, লগতে আমি সহযোগ কৰিলে তেওঁ জিতিবনে নাই ইত্যাদি কথা চিন্তা কৰিব লাগে। তাৰোপৰি সংখ্যালঘুৰ তেনেকুৱা আমাৰ এই বিটিডি অঞ্চলত আমি তেনেকুৱা নেতা আজিলৈ বিচাৰি পোৱা নাই, আৰু নোপোৱাৰো এটা স্বাভাৱিক কাৰণ, কাৰণ বিগত কেইবছৰ তেওঁলোকে সদায় বিজেপিক ভয় কৰি আহিছে, মানে বিজেপি মানেই এটা আতংক যে এইটো মুছলমানৰ কাৰণে এটা আতংকৰ কাৰণ, ভয়ৰ কাৰণ। এই বিগত চাৰে চাৰি বছৰৰ কাৰ্যকালত তেওঁলোকে যেতিয়া আমাৰ কাৰ্যসূচীবোৰ দেখিলে, আমাৰ ক্ৰিয়াকলাপবোৰ যেতিয়া দেখিলে, তেওঁলোকৰ এতিয়া বিশ্বাস উপজিছে যে বৰ্তমান আমাৰ তেনেকৈ মাইনৰিটি অঞ্চলত বিজেপিৰ উত্থান সংখ্যালঘু অঞ্চল মানে বিটিএডি অঞ্চলত নাই, ইয়াত মাইনৰিটি ব্লকত আমাৰ উত্থান নাই, উত্থান নাই কাৰণে আমি তাতে প্ৰাৰ্থী পক্ষেপ কৰিব পৰা নাই বা তেখেতসকলে আগবাঢ়ি অহা নাই। কিন্তু অনাগত দিনত আমি জানো বিটিচিত যিহেতু অহাবাৰ আমি চৰকাৰ গঠন কৰিম, আমাৰ কাম কাজত সন্তুষ্ট হৈ এই বিটিএডিৰ সংখ্যালঘু লোকসকল আগবাঢ়ি আহিব, আগবাঢ়ি অহাৰ পিছত তেওঁলোকে প্ৰাৰ্থিত্বও পাব, য'ত তেওঁলোকৰ সংখ্যাগৰিষ্ঠ আছে তাতে তেওঁলোকে প্ৰাৰ্থিত্ব পাব নিশ্চিত। কাৰণ এই ক্ষেত্ৰত আমি আমাৰ এটা নীতি আছে, য'ত যি কমিউনিটিৰ মানুহ বেছি আছে সেই কমিউনিটিক প্ৰতিনিধিত্ব কৰাৰ সুযোগ দিয়া হয়। ঠিক তেনেকৈ যেতিয়া মাইনৰিটি ভাইসকল, বিটিডিৰ মাইনৰিটি ভাইসকল ওলাই আহিব, ইয়াৰ পৰৱৰ্তী পৰিষদীয় নিৰ্বাচনসমূহত তেওঁলোকে প্ৰাৰ্থিত্ব পাব। এই ক্ষেত্ৰত আমি কেতিয়াও কাৰ্পণ্য নকৰোঁ, এই ক্ষেত্ৰত আমি সংখ্যালঘু উলিয়াই যে হিংসা কৰা সেইটো আমি নকৰোঁ, আৰু সেইটো আমাৰ দলৰ আদৰ্শ নহয়। ঠিক আছে, ইতিমধ্যে গোটেইখনে দেখা পাল আচলতে বহুত কথা কল বিজেপিৰ বিষয়ে, কি কি কৰিব, কি কি নকৰিব, কি কি পদক্ষেপ ল'ব ভৱিষ্যত দিনত। মোৰ লগত আছিল অসম প্ৰদেশৰ মাৰিয়া তথা চিৰাং জিলাৰ প্ৰহৰী সুকুমাৰ বিশ্বাস ডাঙৰীয়া, বহুত কথাই জানাইল, তো আমাক এইখিনি সময় দিয়াৰ কাৰণে ধন্যবাদ জনালোঁ আপোনাক। ধন্যবাদ, আপোনালোকলৈ ধন্যবাদ। আমিও আশা কৰোঁ যাতে উমাৰজী এই পৰিষদীয় ইলেকশ্যনত উমিও সাফল্যিত কৰক। ধন্যবাদ।